হ্যালো বন্ধুরা, চিরঞ্জিত পিঙ্কি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি, শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদের বাড়িতে কিছু কিছু গাছ লাগানো হয়েছে, তো সেটা তোমাদের দেখাচ্ছি। যে এটা পালং শাক বুনেছিল, তো অনেকটাই বড় হয়ে গেছে। আর এদিকে লাউ না মিষ্টি কুমড়া ঠিক জানি না, তো যাই হোক, এই গাছগুলো মোটামুটি ভালোই বড় হয়ে গেছে, তাই না বন্ধুরা? আর এইদিকে আছে তোমার এটা সিম গাছ, এই সাইডটা একটু জঙ্গল জঙ্গল টাইপেরই, কারণ এদিকে মানে গাছগাছালিতে ভরা। আর উঠোনে আমার চালের গুঁড়ো রোদ দিয়েছে, চালের গুঁড়ো রোদ দিলে অনেকে ভালো হয়, তো সেই জন্য দিয়েছে। এবার মা কী রান্না করছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে বাবা নিয়ে এসছে ইলিশ মাছ, তো আজকে রান্না হবে ইলিশ মাছ। ইলিশ মাছ ভাসছে না, আমাদের বাড়িতে শীত গরম বলে কিছু হয় না। ইলিশ মাছ আমি বিশেষ করে, আমি আসলে বাবা যে কদিন থাকি বেশিরভাগ ইলিশ মাছ খাসি মাংস এগুলোই আনে, কারণ ইলিশ মাছটা আমার সবচেয়ে, ইলিশ মাছটা আমি বেশি ভালো খাই, ওই জন্য বাবা ইলিশ মাছটা খুব আনে। তো যাই হোক, এদিকে এখন হচ্ছে বাঁধাকপি, ইলিশ মাছের ঝোলে তো মাছ দেওয়া হয়ে গেল দেখলে, এখন হবে বাঁধাকপি ইলিশ মাছের মাথা দিয়ে। বাঁধাকপিটাও প্রায় কমপ্লিট, এই যে তোমরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, মায়ের রান্না করা প্রায় কমপ্লিট। এখানে আছে আলু পেঁয়াজ করলে ভাজা, এখানে যে মাছের ঝোল, ইলিশ মাছের ঝোল। আর এখন আমি স্নান করে আসি, চলো স্নানের পরে দেখা হচ্ছে। এই যে আমি এখন স্নান করে এসে রোদে দাঁড়িয়ে একটু নাটক করছি, যাই হোক এখন খেয়ে নেবো, অনেকটা বেলা হয়ে গেছে, খিদে লেগে গেছে। এই যে মা আমাকে ভাত দিল, দেখো এবার চলো আমি ঝটাপট করে খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে বিকেলে। তো বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে আর দাদা বাজারে গেছিলো, তো যাই হোক ঘুরতে গিয়ে মোমো নিয়ে চলে এসছে খাওয়ার। তো দাদা এখন মোমো সার্ভ করছে, তো যাই হোক মোমো বেশি আমি খাবো না, যেহেতু অপারেশন হলো কয়েকদিন আগে, তো দু পিসই মোমো খেয়েছি। তারপরে বাইরে এসে দেখি মা শাক রোদে দিয়েছে, মামা বাড়ি থেকে অনেক শাক দিয়ে গেছিলো, কি বাথুয়া শাকই বলে হয়তো। তো যাই হোক, শাক একটু কুয়াশা হালকা হালকা পড়বে, যেহেতু শীতের দিন ভালো থাকবে, ওই জন্য মা শাকগুলো উঠানে দিয়ে রেখেছিলো, সারা রাত ছিল। আর এখন রাতে হবে কুলি পিঠা, এই যে পিঠের সিজন চলে এসছে, তো পিঠে খাওয়ার সিজন। তো এখন টুকরা রাখি মা দু একদিন পরপরই একটু একটু করে পিঠা বানায়, তো সেটাই বড় করছে। এই যে আমার বেশিরভাগ কুলি পিঠা তেলে ভেজে খেতেই ভালো লাগে, ওই জন্য আমার তেলে ভেজে দিচ্ছে। আর হচ্ছে কুলি পিঠা হয়েছে তেলে ভাজবে, আর ভাপা দিবে, আর একটু কুলি পিঠা এসে দুধে ভেজিয়েছিলো। আর এটাতে হচ্ছে সরা পিঠা গুড় দিয়ে খাওয়ার মজাই আলাদা, গরম গরম। তো দেখতে থাকো সেসব দিয়ে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে।